আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে বলে রাখি, আপনাকে স্টেপ বাই স্টেপ দেখা লাগবে যাতে আপনি এটা ঠিক মতো করতে পারেন। যদি আপনি টেনে টেনে দেখেন তবে আপনি গুরুত্বপূর্ণ টিপস মিস করবেন এবং আপনার সময়ও নষ্ট হবে। তাই প্রতিটি সেকেন্ড আপনাকে চোখ রাখতে হবে ঘরে বসে কিভাবে আয় করতে পারেন সেটির জন্য। আর আমি যেগুলো ভিডিও আপনাদের জন্য বানাই সেগুলো 100% ফ্রি মেথড এবং আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ক্রেডিট কার্ড লাগবে না। আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই এই কাজগুলো করতে পারবেন। আর তাই ভিডিওটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমি ফরহাদ আর আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম। আমি প্রতিদিন ইনকাম করার সহজ উপায়, মোবাইল দিয়ে টাকা ইনকাম, মেক মানি অনলাইন 2021 নিয়ে ভিডিও বানাই। আমাদের সাথেই থাকুন। তো প্রথমেই আমরা দেখব যে আমরা কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই। আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই সেটা হলো স্প্রিজি। লিখবেন, ইন্টার দিবেন গুগলে, যে এখানে স্প্রিজিতে ক্লিক করবেন, দেখবেন এই ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটটা আপনার হলো প্রোডাক্ট। আপনি এই ওয়েবসাইটটা দিয়ে এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে আপনি একটা লিঙ্ক জেনারেট করবেন এবং সেই লিঙ্কটা দিয়েই আপনি আপনার কাঙ্ক্ষিত টাকা উপার্জন করবেন। প্রোডাক্টটা কী সেই সম্বন্ধে আপনি একটু পড়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন যে এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ইউটিউবের ভিডিও যারা ভিউজ বাড়াতে চান বা যারা সাবস্ক্রাইব বাড়াতে চান তাদের জন্য, ওয়াচ টাইম বাড়াতে চান তাদের জন্য, যারা নতুন চ্যানেল করেছে তাদের জন্য, তো আপনি এই প্রোডাক্টের মাধ্যমে তাদেরকে প্রমোশন করবেন এবং তারা যখন এই ভিউ বা সাবস্ক্রাইব এগুলো বাড়ানোর জন্য এইখানে জয়েন করবে তখন আপনি এখান থেকে কমিশন জেনারেট করবেন। এবং এটা আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন, খুব সহজে আমি আপনাদেরকে দেখাবো। এখন আপনার কাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করা। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনার চিন্তা করার কোনো বিষয় নেই। এখানে একটা নাম দিবেন, মিস্টার, আর তারপর ইমেল অ্যাড্রেস একটা দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন একটা, আই এম নট এ রোবট আই এগ্রি ক্লিক করার পরে সাইন আপ নাও ক্লিক করবেন। পরে আপনি এখানে আপনার অ্যাড্রেস ফলো করবেন, ডিটেলস অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পরে পোস্টাল কোড দিয়ে দেবেন, আপনি আপনারটা দিবেন, কান্ট্রি অপশান। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, ভিডিওটা বড় না হয়ে যায়। কোম্পানির নেম থাকলে আপনি দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। ইওর ওয়েবসাইট, এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের ঠিকানাটা দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। অথবা আপনি ফ্রিতে কিভাবে একটি ওয়েবসাইট খুলতে পারেন সেটা আমি দেখিয়েছি মিডিয়াম অথবা গুগল ডক্স দিয়ে, সেটা আপনি দেখে আসতে পারেন। আপনার নিজস্ব ওয়েবসাইট অথবা ফ্রি ওয়েবসাইটের ঠিকানা এখানে দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার পরে এখন পেপ্যাল অ্যাকাউন্ট, আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে আপনি তাহলে পেপ্যাল অ্যাকাউন্ট দিবেন, আর যদি কোনো আপনার পেপ্যাল অ্যাকাউন্ট না থাকে তাহলে কীভাবে বাংলাদেশ থেকে ফ্রিতে কীভাবে একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখেছি, ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। তবে আবার অনুরোধ করছি আপনি এই ভিডিওটা আগে সম্পূর্ণ দেখেন, না হলে অনেক কিছু মিস করবেন। তো আমি আমার পেপ্যাল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিলাম, তারপরে এটা অ্যাড। আপনি চাইলে যদি এখন পেপ্যাল না থাকে স্কিপ করতে পারেন, পরে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন, অ্যাড ক্লিক করবেন। করার পরে আপনার দেখেন এখানে নেক্সট নেক্সট চারবার নেক্সট করবেন, তাহলে এটা ওকে। এখন আপনার এইখানে দেখেন ড্যাশবোর্ডটা চলে আসলো। এখন আপনি দেখবেন এইখানে এটা ডেড হয়ে আছে। যখন আপনার এটা মেল আসবে, আপনার মেলটা যখন অ্যাপ্রুভ হবে, যখন আপনার অ্যাফিলিয়েট আপনাকে একটা লিঙ্ক দিবে, তখন এইটা এগুলোর মতন দেখা যাবে। তখন আপনি এখানে ক্লিক করলে আপনি এখান থেকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করে দেবে, আপনি সেই লিঙ্কটা ধরুন। আমার একটা অ্যাকাউন্ট করা আছে সেজন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এখানে আপনার ঢুকলে এই যে এটা এরকম হয়ে থাকবে। এখানে আপনি ক্লিক করলে তার আগে দেখেন আপনি যখন ঢুকবেন তারপরে এখানে আপনাকে কিছু টার্মস দিয়ে দিয়েছে যেটা আপনি পড়বেন, কারণ কতটুকু আপনি কমিশন পাবেন কী পাবেন সেটা আপনি এখান থেকে জানতে পারবেন। দেখেন হ্যালো, থ্যাংক ইউ ফর বিকামিং স্প্রিজি অ্যাফিলিয়েট, হেয়ার আর সাম ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান, এটা পড়বেন, আপনি পড়ে নেবেন। দেখেন এখানে হোয়াট নেক্সট আপডেটিং সেন্ডিং ম্যাটার, আপনাদেরকে কিছু মেলে ওদের আপডেট পাঠাবে এটা বলছে, এবং হলো অ্যাফিলিয়েট পেমেন্ট পেইড আউট নেট 60 বেসিক অফ ব্যালেন্স, $50 আপনার জেনারেট হওয়ার পরে এটা ওরা হলো আপনাকে সেটা টাকা তুলতে পারবেন, আপনি সেই টাকা যদি $50 কমিশন যদি না আপনার আসে এই সময়ের মধ্যে তাহলে এটা পরবর্তী যতটুকু আপনার অ্যামাউন্টটা থাকবে সেটা পরবর্তী অ্যাড হয়ে যাবে এগুলো বলছে। আর কোনো কোয়েশ্চেন থাকলে এখানে মেল করতে বলছে। তো আমাদের কাজ এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা নেওয়া, এখানে ক্লিক করবেন, করার পরে দেখবেন এই যে স্কুইজি এটা আসলো ড্যাশবোর্ড, এটাই হলো আপনার রেফারেল লিঙ্ক। এটা দিয়ে আপনি যে কোনো জায়গাতে আপনি রেফার করার মাধ্যমে আপনি কমিশন জেনারেট করছেন। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হলো যদি আপনার কোনো ব্লগ থাকে HTML অ্যাড করে দিতে পারেন।
তো এটা অনেক সুন্দর দেখায়। এবং আমার যেহেতু একটা ওয়েবসাইট আছে, কয়েকটা ওয়েবসাইট নিয়ে আমি কাজ করি। এখানে দেখেন, এখানে ইউজ করেছি এইটা, তারপরে এখানে দেখেন এই যে আমি নিজে এটা ইউজ করি এবং এটাতে অনেক ভালো একটা রেজাল্ট হয়। আপনি যদি আপনার ব্লগ পোস্ট না থাকে, এখানে এইচটিএমএলটা অ্যাড করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কোনো অসুবিধা নেই, আপনি এই এই লিঙ্কটা দিয়ে কাজ চালিয়ে যেতে পারেন। এখন আপনার কাজ হলো, এটা আপনার প্রোডাক্ট রেডি হলো, একটা ব্রিজ পেজ দরকার। এই ব্রিজ পেজের মাধ্যমে আপনি এই অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করবেন। তো এটা করতে হলে কি করতে হবে, এখন আপনি চলে যাবেন আরেকটা ওয়েবসাইটে, যেটা হলো লিঙ্কিরো, এই পেজটাই চলে আসবে। এখন এখন এটাতে দুইটা উপায়ে, একটা হলো পেইড, একটা হলো ফ্রি। তো আপনি ফ্রিটাতেই গেট স্টার্টে ক্লিক করে ফ্রিটাতেই জয়েন করবেন। এখানে আপনার নাম ঠিকানা এগুলো দিয়ে রেজিস্টার করে নেবেন। আমার একটা অ্যাকাউন্ট আছে, সেজন্য আমি সরাসরি লিঙ্কিরোর ড্যাশবোর্ডে চলে গেলাম। আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট স্টেপ বাই স্টেপ করতে থাকেন। এটা হলো লিঙ্কিরোর ড্যাশবোর্ড। এখন এখান থেকে কল টু অ্যাকশানে ক্লিক করবেন। কল টু অ্যাকশানে ক্লিক করার পরে ক্রিয়েট কল টু অ্যাকশান, এখন এখানে আপনার যে কোনো একটা নাম দেবেন, টাইপটা স্ক্রল বক্স দেবেন, এটা পপ আপ বারও দিতে পারেন, ব্যানার। আমি স্ক্রল বক্স ইউজ করি, এই যে জাস্ট এইরকম দেখাবে। তারপরে আপনি এখানে একটা ক্যাচি হেডলাইন আপনি দিতে পারেন, সেটা আমি এইরকম একটা লিখেছি, আপনি আপনারটা লিখ নিতে পারেন। এটা আপনার বোঝাচ্ছে যে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কীভাবে পেতে পারেন, এবং অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল আপনি তাদেরকে ইনশিওর করছেন, আপনি তাদেরকে উদ্বুদ্ধ করছেন যে এটাতে তখন ওরা ক্লিক করবে, করার পরে এই প্রোডাক্টটা তখন আপনার সেই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে সেই ওয়েবসাইটে চলে যাবে এবং তারা এটা পারচেস করবে এবং এটার মাধ্যমে আপনি কমিশন জেনারেট করতে পারবেন। এই জন্য এটা একটা ক্যাচি হেডলাইন এবং কিছু মেসেজ আপনি দিলেন, দেওয়ার পরে এটা দেওয়ার পরে আপনি এইখান থেকে এই অ্যাফিলিয়েট লিঙ্কটা কপি করবেন এবং এই যে বাটন ইউআরএলে আপনি এটা পেস্ট করবেন। এরপরে সেভ কল টু অ্যাকশানে ক্লিক করবেন। তারপর কল টু অ্যাকশান বাটন আপনার হয়ে গেল। এখন কি করা লাগবে, এখন আপনাকে একটা ব্লগ পোস্ট দরকার, যেখান থেকে আপনার স্ক্রল বক্সটা আপনার ওইখানে শো করবে এবং ওখান থেকে কেউ ক্লিক করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে যেতে পারবে। এখন যদি আপনি এখানে এটা লিখে সার্চ করেন, তাহলে দেখবেন অনেকজন অসংখ্য পোস্ট দিয়েছে যেখান থেকে আপনি এটা, যেমন এই আর্টিকেলটা আপনার যদি পছন্দ হয় তাহলে এই আর্টিকেলটা জাস্ট কী করবেন, এখান থেকে কপি করবেন এবং এইখানে লিঙ্ক অ্যাডের জায়গাতে অ্যাড লিঙ্ক ক্লিক করে দেবেন। এই যে দেখেন, এটা হুবহু কপি হয়ে গেছে এবং এটার জন্য কোনো সমস্যা হবে না আমি বলছি। এবার আপনি জাস্ট এখান থেকে এখানে দেখবেন, এখানে কোনো স্ক্রল বারটা দেখা যাচ্ছে না, এবং যখন আপনি কল টু অ্যাকশানে ক্লিক করে এটা সিলেক্ট করে দেবেন, তখন দেখবেন এখানে এটা চলে আসবে। ব্যাস, আপনার কাজ হয়ে গেল। এখন আপনি সেভ স্মার্ট লিঙ্ক ক্লিক করার পরে দেখবেন এইখানে একটা লিঙ্ক দিয়ে, এই যে লিঙ্কটা দিয়ে দিলো, এটা নিয়ে আপনি কাজ করবেন। এখন লিঙ্কটা আপনি পেয়ে গেলেন, এই লিঙ্কটা কপি করে আমি দেখি এখানে কেমন দেখাচ্ছে। দেখেন, এইখানে একবারে হুবহু সেম পোস্টটাই চলে এসছে এবং জাস্ট এখানে আপনি একটা স্ক্রল বক্স অ্যাড করে দিয়েছেন এবং এটাতে আপনি দেখেন একটা সুন্দর একটা মেসেজ দিয়ে দিয়েছেন, যেই পোস্টটা পড়বে এ রিলেটেড পোস্ট এবং এটাতে মনিটাইজেশন 1 উইক মেথড, এটা পড়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আপনার এখানে ক্লিক অবশ্যই করবে। এটা আপনি বিশ্বাস করতে পারছেন না এটা থেকে আপনি কত বেনিফিটেড হবেন। আমি এখন কপি করব, করে এখন আপনাকে যে একটা স্পেশাল ট্রিক দিব বলেছিলাম সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আর একটা কথা বারবারই আমি বলি, সেটা হলো আপনারা একটা কাজ চুজ করবেন। আমার ভিডিও আমি প্রতিদিন বানাই, প্রতিদিন আপনাদের জন্য কষ্ট করি, কিন্তু আপনারা একটাতে লেগে থাকুন এবং দিনের পর দিন সেটা চেষ্টা করেন, দেখেন এটা থেকে অবশ্যই সফল হবে। দেখেন আপনি কোনটা আপনার জন্য ভালো, আপনি কোনটা সহজ মনে করছেন সেটাতে আপনি লেগে পড়েন। তো এখন এইটা করতে হলে আপনাকে যেতে হবে ইউটিউব, www.youtube.com এ আপনি চলে যাবেন। ইউটিউব সম্বন্ধে সবাই আমাদের জানা আছে, সবারই আমাদের জানা আছে। এবং এইখানে আপনি কি করবেন, এখানে ইউটিউব যে আমরা প্রতিনিয়ত দেখি, আপনি ইউটিউবকে কাজে লাগিয়ে আপনি আপনার কমিশন জেনারেট করতে পারেন, আপনি ফ্রিতে টাকা ইনকাম করতে পারেন। আপনি যে কোনো নিশ সিলেক্ট করতে পারেন, এটার জন্য কোনো বাধা ধরা নিশ নাই। আপনি কুকিং করতে পারেন, আপনি বেবি করতে পারেন, আপনি ফুড করতে পারেন, আপনি হেলথ নিশ চুজ করতে পারেন, আপনি মানি মেকিং করতে পারেন। তারপরে এইখানে ফিল্টারে আপনার কাজ হলো এই ফিল্টারে ক্লিক করা, করার পরে আপলোড ডেট ক্লিক করা, এইখানে সবগুলা
ক্ষেত্রে আপনার টার্গেট করা যাবে না। আপনার টার্গেট করতে হবে ছোট ছোট, যারা কেবল ইউটিউব শুরু করেছে তাদেরকে আপনি টার্গেট করবেন। দেখেন এখানে 1000 ভিউ, এটা নিয়ে আপনাকে একটু কাজ করতে হবে, একটু সার্চ করতে হবে। এই যে দেখেন, এটা হলো 2টা সাবস্ক্রাইব অনলি, অবশ্যই এর অনেক সাবস্ক্রাইবার দরকার, ভিউ দরকার। তাহলে এখানে আপনি ক্লিক করবেন, কি করবেন, এখানে ক্লিক করবেন, চ্যানেলটাতে আপনার যাওয়া লাগবে। এরপরে অ্যাবাউট সেকশনে যাবেন। আপনি আপনি জাস্ট কি করবেন, এই অ্যাবাউট সেকশনে যে যেখানে যাবেন সেখান থেকে আপনি ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন, তাহলে এই ইমেল অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন। এভাবে আপনি যে কোনো ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেসটা আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু আপনি ছোট ছোট নিচ সিলেক্ট করবেন, আপনি এখানে বেবি করতে পারেন, হেলথ করতে পারেন, আপনি যে কোনো নিচ সিলেক্ট করতে পারেন। এবং দেখবেন যাদের সাবস্ক্রাইব কম এবং যাদের, এদেরকে আপনি কি করবেন, এখন লাস্ট স্টেজে আপনি এসে আপনি একটা ইমেল লিখবেন তাদেরকে, যে ইমেল অ্যাড্রেসটা আপনি কপি করেছিলেন সেটা এখানে লিখবেন। এবং এখানে একটা সাবজেক্ট দিবেন, আর এখানে আপনি লিখতে পারেন, হাই এভরি ওয়ান, আই এম দ্যাট হেল্প মি টু মেক মানি উইদাউট অ্যাডসেন্স ইন দ্য পাস্ট 30 ডে, আমার 30 দিনে এই আর্টিকেলটা আমাকে অনেক উপকৃত করেছে এবং এভাবে আমি আপনাদেরকেও হেল্প করতে চাই, এই জন্য এই যে থট অফ শেয়ারিং ইট। তখন আপনি এই লিঙ্কেরোর লিঙ্কটা জাস্ট এটা কপি করে এখানে বসাই দেবেন। এরপরে আপনি আরেকটু লিখে দিতে পারেন যে নাও ইউ মাস্ট বি থিঙ্ক হোয়াটস মাই বেনিফিট টু টেল ইউ, মানে আপনি বলতে পারেন এটা আমার নাথিং, জাস্ট এ ওয়ে টু স্টার্ট এ ফ্রেন্ডশিপ অ্যান্ড সোশ্যালাইজ। এটাতে আপনি তাদের উপরে একটা আস্থা নিয়ে আসলেন, তারপরে এটা করে আপনি 2 জন বা 3 জনকে এটা সেন্ড করে দিলেন। আপনি অসংখ্য ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন, কিন্তু আপনাকে আবারও বলে রাখি আপনি একসাথে বেশি ইমেল পাঠাবেন না। আপনি জিমেইলে 8 থেকে 10টা অ্যাকাউন্ট খুলে রাখবেন এবং কি করবেন, অ্যাট এ টাইম আপনি বসে একটা মেল থেকে 2টা করে মেল পাঠাবেন, 2 জন করে মেল পাঠাবেন। এরকম করে 8টা 10টাতে মেল করার পরে আবার আপনি সকালে এটা করলেন, দুপুরের দিকে আবার এরকম 10টা মেল থেকে আবার 2টা করে মেল পাঠালেন, আবার রাত্রে, এইভাবে আপনি পর্যায়ক্রমে এটা মেলটা পাঠাতে থাকেন, তাহলে আপনি আর কোনো সমস্যায় পড়বেন না, নাহলে এটা আপনার সমস্যা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি সমস্ত স্টেপ আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের কাজে লাগলেই আমার পরিশ্রম করাটা সার্থক হবে। ভিডিওটি পারলে সেসব বন্ধুদের মাঝে শেয়ার করুন যাদের ভিডিওটি দেখা প্রয়োজন। ওকে ডিজিটাল আইটি ফার্মের সাথেই থাকুন, আর একটা লাইক তো পেতেই পারি, কি বলেন? ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।